পান খেয়ে ঠোঁট লাল করব, পায়ে আলতা পরব। আচ্ছা শোনো, কাল কিন্তু তুমি আমাকে আলতা নিয়ে দেবে। আচ্ছা, পান খাবে? আহা, একটু খাওই না। বাংলাদেশের ছোট পর্দার জনপ্রিয় এক অভিনেত্রীর নাম তাজিন আহমেদ। একটা সময় তিনি হয়ে উঠেছিলেন টিভি পর্দার জনপ্রিয় এবং নিয়মিত এক মুখ। 2018 সালের 22 মে মাত্র 43 বছর বয়সে নিভে যায় তার প্রাণ প্রদীপ। তার শেষ জীবনটি নাটকের ট্র্যাজেডিকেও হার মানায়। এক সময় যার চারপাশে ভিড় করে থাকত মানুষ, তাকেই বরণ করতে হয় অর্থনৈতিক টানাপোড়েনের একাকী নিঃসঙ্গ এক মৃত্যু। অকাল প্রয়াত এই অভিনেত্রীকে নিয়েই আমাদের আজকের ভিডিও। আমাদের ভিডিও ইউটিউবের পাশাপাশি এখন থেকে দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজেও। এছাড়াও সেখানে পাবেন আরও নানা ধরনের কন্টেন্ট। পেজের লিঙ্ক স্ক্রিনে এবং ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। অভিনেত্রী তাজিন আহমেদের জন্ম 1975 সালের 30 জুলাই নোয়াখালী জেলায়। খুব ছোটবেলায় বাবাকে হারানো তাজিন বড় হয়েছেন তার মায়ের কাছে। তার মা দিবারা বেগম জবে ছিলেন সরকারি চাকরিজীবী এবং গল্পকার। এছাড়া বাংলাদেশের কিংবদন্তি অভিনেত্রী দিওয়ারা জামান তাজিন আহমেদের আপন ফুপু। কাজেই তাজিন আহমেদের শৈশব একটি সাংস্কৃতিক পরিমণ্ডলের মধ্যে কেটেছে। 1991 সালে কলেজে পড়ার সময়ই তিনি বিটিভির চেতনা নামের একটি অনুষ্ঠান উপস্থাপনার মাধ্যমে টিভি মাধ্যমে যাত্রা শুরু করেন। 1992 সালে ইডেন কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে ভর্তি হন এবং ছাত্রজীবন থেকেই সাংবাদিকতা পেশার সঙ্গে জড়িয়ে যান। এরপর তার দীর্ঘ 13 বছরের সাংবাদিকতা জীবনে ভোরের কাগজ ও প্রথম আলো পত্রিকার স্টাফ রিপোর্টার হিসেবে কাজ করেছেন। সাংবাদিক তাজিন আহমেদের অভিনেত্রী তাজিন হয়ে ওঠাটাও তার মায়ের জন্যই। তার মা খেয়া নামের একটি প্রোডাকশন হাউস খুলে প্যাকেজ নাটক নির্মাণের উদ্যোগ নেয়। তার নিজেরই লেখা এবং গুণী নির্মাতা শেখ নিয়ামত আলীর পরিচালনায় শেষ দেখা শেষ নয় নামের সেই নাটকে নিজের মেয়েকে অভিনয় করান নায়িকা হিসেবে। 1996 সালে প্রচারিত সেই নাটকের মাধ্যমেই অভিনেত্রী হিসেবে তাজিন আত্মপ্রকাশ করেন। তাজিন বুঝতে পারেন যে অভিনয়ে ভালো করতে হলে তাকে আরও ভালোভাবে অভিনয় শিখতে হবে। ফলে তিনি 1997 সালে থিয়েটার আরামবাগে যুক্ত হওয়ার মাধ্যমে মঞ্চনাটকে অভিনয় শুরু করেন। এরপর থিয়েটার আরামবাগ থেকে তিনি যোগ দেন নাট্যজনে। আর সর্বশেষ 2000 সালে তিনি যোগ দেন দেশসেরা মঞ্চনাটকের দল আরণ্যকে এবং আমৃত্যু তিনি আরণ্যকের সাথেই ছিলেন। আপনার মুখোশ আজ আমার কাছে খুলে গেছে। আপনি কি মনে করেছেন আপনার অভিনয় আমি বুঝতে পারবো না? চুপ করে আছেন কেন? আমার চোখের দিকে তাকান। মঞ্চের পাশাপাশি তাজিন টিভি নাটকে টুকটাক অভিনয় করলেও তিনি লাইমলাইটে আসেন বিটিভির 7 পর্বের ধারাবাহিক নাটক সাতপৌরে কাব্যের মাধ্যমে। এরপর 21 টিভির অংশ নামের একটি নাটকে মানসিক প্রতিবন্ধীর চরিত্রে অভিনয় করে তিনি তার অভিনয় প্রতিভার চূড়ান্ত ছাপ রাখেন এবং রাতারাতি তারকা বনে যান তাজিন আহমেদ। এরপর তিনি প্রচুর নাটক ও টেলিফিল্মে অভিনয় করেছেন। প্লিজ, আমি এ বিষয় নিয়ে আর একটি কথাও বলতে চাচ্ছি না আসিফ। এনাফ ইজ এনাফ। আমার যা বোঝার আমি বুঝে ফেলেছি। 2010 সালের দিকে তিনি হঠাৎ করেই মিডিয়া থেকে হারিয়ে যান। মূলত পারিবারিক এবং ব্যক্তিজীবনের টানাপোড়েন থেকে সেই সময় তিনি মিডিয়ার অন্তরাবে চলে যান। তিনি ভালোবেসে বিয়ে করেছিলেন নাট্য পরিচালক এজাজ মুন্নাকে, কিন্তু সংসার জীবনে সুখ আসেনি তার। এক সময় মাদক আর নারী আসক্তির অভিযোগ এনে তাকে ছেড়ে আসেন তাজিন। সুখের সন্ধানে পুনরায় তিনি ঘর বাঁধেন দেশের নামকরা ড্রামার রুমি রহমানের সাথে, কিন্তু এবারও সুখ ধরা দেয়নি তাজিনের কপালে। রুমিও জড়িয়ে পড়েন অন্য একটি সম্পর্কে। সেই মেয়ে আবার নারী নির্যাতনের মামলাও ঠুকে দেয় রুমির নামে। এত ঘটনার চক্রে পড়ে একসাথে আর থাকা হয়ে ওঠে না তাজিন ও রুমির। তারা সেপারেশনে চলে যান। 2010 দিকে মিডিয়া থেকে হারিয়ে গেলেও পরে আবার ফিরে আসেন তাজিন, কিন্তু হাতে আর আগের মতো কাজ ছিল না। কিছু উপস্থাপনা, একটি রেডিওতে আর্যের ভূমিকা আর টুকটাক অভিনয়। ফলে অর্থনৈতিকভাবেও খারাপ অবস্থার মধ্যে পড়ে যান তিনি। তার ফুপু দিওয়ারা জামানও সাধ্যমতো অর্থনৈতিকভাবে সাহায্য করেছে কিছুদিন, কিন্তু এরপর নানা কারণে তাদের দুই পরিবারের মধ্যে দ্বন্দ্বের তৈরি হয় এবং দুজনই দুজনের থেকে দূরে সরে যায়। সব মিলিয়েই তাজিন হয়ে পড়েছিলেন নিঃসঙ্গ এবং অসুখী।
দৈহিক মৃত্যুর আগেই তার মনের মৃত্যু ঘটেছিল। এত প্রেশার না নিতে পেরে হয়তো তার হার্ট বিদ্রোহ করে বসে, ফলে 2018 সালের 22 মে সকাল 10টায় হার্ট অ্যাটাক হয় তার। অনেকদিন ধরেই তিনি বাসায় একাই থাকতেন। শেষ কিছুদিন একটা মেকআপের মেয়ে থাকত তার বাসায়। সেই মেয়ে সেদিন মুমূর্ষ অবস্থায় উত্তরার একটি হাসপাতালে ভর্তি করে তাজিন আহমেদকে। সেখানে লাইফ সাপোর্টে রেখেও বাঁচানো যায়নি তাকে। ডাক্তারদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে সেদিনই বিকেল 4:35 শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ভদ্র ও পরিচ্ছন্ন ইমেজের এই অভিনেত্রী। মৃত্যুর সময়ও পরিবারের কাউকে পাওয়া যায়নি তার পাশে। হাসপাতালের বিল পর্যন্ত পরিশোধের দায়িত্ব নিতে হয় অভিনেতা শহীদুজ্জামান সেলিমকে। অথচ একটা সময় তার চারপাশে ভিড় করে থাকত কত ভক্ত, বন্ধু, অনুরাগী। নাটকের পর নাটকে অভিনয়, উপস্থাপনা, নাটক লেখা কিংবা পরিচালনা কত কাজই তিনি করেছেন। নামযশের পাশাপাশি কমতি ছিল না অর্থেরও। যে মানুষটি তার পাশে থাকতে পারত সেই মাও তখন জেলখানায়। 2015 থেকে তিনি চেক জালিয়াতির মামলায় 4 সাজা পেয়ে কাশিমপুর কারাগারে বন্দী ছিলেন। এটাও তাজিনের জন্য আরও একটা বড় আঘাত ছিল। তার সেই মানসিক অবস্থায় তার মাকে তার পাশে সবচেয়ে বেশি প্রয়োজন ছিল। সে থাকলে হয়তো এতটা ভেঙে পড়ত না তাজিন। মৃত্যুর একদিন পর 23 মে তাজিনের লাশ নিয়ে যাওয়া হয় গাজীপুরের কাশিমপুর কারাগারে। সেখানে মা আর মেয়ের শেষ দেখার আয়োজন করা হয়। কিন্তু ততক্ষণে তাজিন সকল প্রয়োজনের ঊর্ধ্বে চলে গেছেন। বনানী কবরস্থানে তার বাবার 957 কবরে তাকে দাফন করা হয়, যে কবরের ওপরে তাজিনী একসময় পরম মমতায় লিখেছিলেন আব্বু আমার, সেই কবরেই চিরনিদ্রায় ঘুমিয়ে আছেন দেশের নামকরা এই অভিনেত্রী। আমরা সিনে পয়জন গভীর শ্রদ্ধায় স্মরণ করছি তাজিন আহমেদ এবং তাজিন আহমেদের সকল অবদানকে।